হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমার কাছে একটা ফল আছে। এই ফলটাকে ড্রাগন ফ্রুট বা পিতায়া বলে। এই ফলটা আমাদের দেশের ফল না, আমেরিকা, মেক্সিকো, দক্ষিণ এশিয়া দেশগুলিতে পাওয়া যায়, এখন আমাদের দেশেও চাষ করা হচ্ছে। এই ফলটার খাদ্যগুণ প্রচুর গবেষণা করে জানা গেছে। ক্যাকটাস জাতীয় গাছের একটা ফল, তিন রকমের হয় প্রধানত, লাল, সাদা আর হলুদ। লালেরও বিভিন্ন রকম কালারের হয়, পিঙ্কিস রেড, ডিপ রেড, পার্পেল রেড, এরকম নানা রঙের পাওয়া যায়। আচ্ছা, এই ফলের বীজটা খুব সুন্দর, খুব ক্রাঞ্চি হয়, ছোট ছোট বীজ খাওয়া যায়, খানিকটা কিউই ফলের বীজের মতন। ফলটা কিভাবে কাটবো আর কিভাবে এটা খাওয়া যায় সেটা আজকে আপনাদের দেখাবো। তার জন্য এই ফলটা প্রথমে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, কাটতে হবে। এই গোটার দিকের অংশ বেশি করে কেটে ফেলতে হবে। বাহ, কি সুন্দর দেখতে। আর এই মাথার অংশটাও কাটতে হবে, এবার এটা মধ্যিখান থেকে কাটতে হবে। বাহ, এই দেখুন সুন্দর দেখতে। এইভাবে টুকরো করে নিলাম, এটাকে একটু প্রেস করলে এইভাবে খোলা যাবে। তার আগে আমি ভেতরেই এটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই ফলের এই স্কিনটা কিন্তু ফেলে দিতে হয়, এইভাবে টুকরো করে নিলাম। এই যে কি সুন্দর দেখতে, এর বীজগুলো দেখুন, খানিকটা কিউই ফলের বীজের মতন দেখতে। এইভাবে সহজেই বেরিয়ে আসছে, দেখুন কি অসাধারণ সুন্দর ফলটা। এই ফলটা এইভাবে খেতে পারবে, খেয়ে দেখি এটা খেতে কেমন। দারুণ খেতে, খুব মিষ্টি আর মুচমুচে ক্রাঞ্চি বীজটা, কিউই ফলের মতন খেতে, খুব সুন্দর, খুব আনন্দ খেতে। আপনারা খান, ভালো লাগবে। আর বাকি অর্ধেকটা দিয়ে একটা মিল্ক শেক বানাচ্ছি, সেটা কিভাবে করছি একটু দেখুন। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর থেকে ফলের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এটাও কেটে নিচ্ছি ভেতরটা। দু টেবিল চামচ চিনি দিচ্ছি। প্রথমে এটা ব্লেন্ড করে নেব। খুব সুন্দর এটা ব্লেন্ড হয়ে গেছে। প্রথমে চিনি দিয়ে একটু এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে এক কাপ ঠান্ডা দুধ দিচ্ছি, দু টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি, দুটো গ্লাস নিচ্ছি, ড্রাগন মিল্ক শেক রেডি। স্ট্র দিন, এবার এটা একটু খেয়ে দেখি। দারুণ খেতে, বানান, খুব ভালো লাগবে খেতে। ড্রাগন ফল তো খেতে খুব সুন্দর, আর এই মিল্কশেকটাও খুব ভালো হয়। আপনারা করুন, ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।